ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সাতের ছ নম্বর উৎপাদক বিশ্লেষণ এই উৎপাদক বিশ্লেষণের মধ্যে দেখো এটা একটি চক্রক্রমিক রাশি হওয়ার কারণে আরও যেহেতু এর মধ্যে মাইনাস আছে তাহলে এটাকে আমরা মাইনাস রেখেই কাজ করতে পারবো যেমন আমি বলতে চেয়েছি চক্রক্রমিক রাশি হলে একটা মিল বিন্যাস থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে রেখে বাকি দুটাকে গুণ করে ওরকম বানানোর চেষ্টা করতে পারি তাহলে এটা 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 যে কোনো একটা রেখে দিলেই হবে আমি আগের পাঠের অঙ্কের করার মধ্যে আমি শেষেরটা রেখেছিলাম এখন আমি যদি প্রথমেরটা রাখতে চাই বা মাঝেরটা রাখতে চাই কোনো সমস্যা নেই তো আমরা এখানে মনে করো আমি এটাই রেখে দিলাম বি স্কোয়ার সি স্কোয়ার ইন টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এই দুটোকে আমরা এখন গুণ করে দিব তো এটার সাথে এটা যদি গুণ করি তাহলে দেখো হয় সি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার এটার সাথে এটা হলে সি স্কোয়ার এ টু দি পার ফোর প্লাস এটা হয় এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এটার সাথে এটা হলে মাইনাস এ স্কোয়ার বি টু দি পার ফোর দেখতে যতই একই রকম মনে হোক না কেন আমরা এরকম বানাতে চাই তো এরকম যদি আমরা বানাতে চাই তাহলে খেয়াল করো এখানে আছে বি স্কয়ার আগে আর সি স্কয়ার পরে তো আমরা এমনভাবে তৈরি করব যেন একই পাশাপাশি আসে বি স্কয়ার আগে আর সি স্কয়ার পরে তো এর মধ্যে বি স্কয়ার আছে এর মধ্যে বি স্কয়ার আছে খেয়াল করো এখানে বি স্কয়ার এখানে বিটু দীপার ফোর্ট যেকোনো একটাকে আমরা আগে লিখতে পারি তো প্রথমে যেটা আছে সেটা লিখে নিই বি স্ স্কয়ার সি স্কয়ার এটা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার রয়ে গেল এখানে আমরা সাজিয়ে লিখতে চাচ্ছি তা আমি যদি এটাকে প্রথমে লিখি এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার প্লাস এখান দেখো এ টু দি পাওয়ার ফোর যদি আমরা কমন নিই তাহলে বি স্কোয়ার থাকবে আমার পরে দরকার সি স্কোয়ার দেখো এটার মধ্যে দেওয়া রয়েছে তাহলে আমরা যদি সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর নিই এরপরে যদি এটুকুকে অ্যাডভান্স করে নিই বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখান থেকে দেখো প্লাস এ টু দি পাওয়ার ফোর কমন নিলে আমাদের আসে কি আসে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো এখানে যদি আমাদের অতিরিক্ত আছে কি এটা আছে এটা আমরা নিয়ে নিয়েছি আর কি নিয়েছি এটা নিয়েছি তাহলে এটা আর এটা বাকি আছে তা আমাদের যেহেতু আগে বি দরকার তাহলে এটাকে আগে নিই এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এইটার মধ্যে দেখো আছে প্লাস ও সরি এটা উপরে লাইনে নেব আমরা যেহেতু দুই লাইনে একসাথে করতেছি মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এটা হয় প্লাস সি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার এখান থেকে যদি আমরা মাইনাস এ স্কোয়ার কমান নিই তাহলে দেখো কি থাকে বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখবো কারণ এটাকে হোল স্কোয়ার করলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে তাই আমরা এটা প্রথমটা প্রথমে রাখলাম এটাকে আমরা যদি পরে লিখতাম তাহলে আমাদের জন্য বেশি ভালো হতো যদিও তো এখানে আমাদের কি হলো সেটা একটু ভেঙে আবার দেখে নি সি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার এটার সাথে এই এটার সাথে এটা সি টু দি পাওয়ার টু আর এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার তার সাথে এ স্কোয়ার গুণ হয়ে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এটার সাথে এটা হয়ে এটা হয়েছে তাহলে আমরা এটা তো জাচিলতায় লিখেছি এটা লিখেছি কোথা থেকে নিয়ে এটা হচ্ছে এই আর এটা এই তারপরে আমরা লিখেছি এইটা আর এইটা হচ্ছে এই তাহলে এখান থেকে আমরা কমন নিয়েছি এ টু দি পাওয়ার ফোর কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় আর এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে এটা আর এটা হয় ওকে এখন আমরা কি করব এখন যদি এই দুটো থেকে ভেঙে নেই টু দি পর ফোর তাহলে এখানে যদি রয়ে গেলো বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার এখানে কি রয়ে যায় এ স্কয়ার তার সাথে দেখো এটাকে ভাঙলে হয় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার কোথা থেকে আসলো কারণ বি স্কোয়ার তার হোল স্কোয়ার আবার সি স্কোয়ার তার হোল স্কোয়ার এটাকে ভেঙে এটা লিখেছি এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ বি তাহলে সবার মধ্যে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে এখানে এটা এখানে এটা এখানে এটা তাহলে সবার থেকে বি স্কোয়ার মাইনাস সি নিলাম নিলাম তাহলে এখান থেকে বি স্কোয়ার সি স্কোয়ার এখানে কী থাকে এ টু দি ফর ফোর এখানে কী থাকে দেখো এই টোটালটা থাকে তা আমরা একবারে গুণ করে বসাবো এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এটা তো আমরা আগেই নিয়ে নিয়েছি এখন তাহলে আমাদের কি বানাতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যেহেতু এটা রেখেছি তাহলে বাকি তো এই দুটো হবে তো যে কোনো একটা টার্গেট করো যেহেতু এখানে আগেই সি স্কোয়ার আছে তাহলে আমরা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বানাতে চাই মনে করো তাহলে আমরা যদি এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিই তাহলে দেখো হয় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এই দুটো থেকে যদি মাইনাস এ স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকে সি স্কোয়ার আর এখানে থাকে মাইনাস এ স্কোয়ার কথাটা আবার বুঝো আমি এক লাইন গ্যাপ দিয়ে দিয়েছি কিন্তু এটার সাথে এটা কমন নিয়েছি বি স্কয়ার তাহলে এখান থাকে সি স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার তার আগে মাইনাস এই দুটোর মধ্যে থেকে আমরা এ স্কোয়ার কমন নিয়েছি এটার আগের থেকে মাইনাস এ স্কোয়ার গেলে শুধু সি স্কোয়ার থাকে আর এটার সামনে মাইন প্লাসের কারণে এটা মাইনাস হচ্ছে কারণ এখানে মাইনাস তাহলে আমরা এখন কী করতে পারি বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার এখান থেকে যদি আমরা এটা সাইড করি তাহলে সি স্কয়ার মাইনাস এ স্কোয়ার এটা থেকে যদি আমরা এখান থেকে থেকে যাই হচ্ছে বি স্কোয়ার আর এখানে থাকে এ স্কোয়ার তার আগে মাইনাস দেখো এটা বি সি এটা সি এ আর এটাই বি এ তাহলে এটাকে এ মাইনাস বি বানাতে পারলে ভালো হতো তাহলে আমরা এর থেকে একটা মাইনাস কমন নিব তাহলে এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা থাকলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অনেকের ধারণ আবার যেহেতু একটা থেকে কমন নিচ্ছি এগুলোর চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না শুধু একটারই চেঞ্জ করেছি আমরা দেখো এটার মধ্যে এর থেকে যদি তাহলে আরেকটা হতো এর থেকে কমন আর একটা হতো কিন্তু আমরা একটা নিয়েছি শুধু এইটাকে এক্সচেঞ্জ করতে চেয়েছি অঙ্ক কিন্তু হয়ে গেছে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আবার এটা সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ এটাই উত্তর যদি কেউ এটাকে আবার প্লাসের গুলো একসাথে মাইনাসের গুলো আর একসাথে পাশাপাশি রাখতে চায় রাখতে পারে আবার এটা লিখলেও কোনো সমস্যা নেই তবে এটা না রাখাই ভালো কারণ যেহেতু আরও উৎপাদকে বিশ্লেষণ যায় উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে সবচেয়ে ছোট ছোট করে লেখা এজন্য আমরা এভাবে লিখতে পারি যদি কেউ এইভাবে লিখতে চাও এটাকে মাইনাস এ প্লাস বিলাস সি সি প্লাস এ তারপরে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ মানে মাইনাসেরগুলো পাশাপাশি আর প্লাসেরগুলো পাশাপাশি এরকম লিখলেও কোনো সমস্যা নেই তবে এটা লিখলে বা ওইটা লিখলে দুটোই একই কথা যে কোনোটাই হবে এরকম হুবহু একই অঙ্ক অনেকগুলো বইয়ের কাজের মধ্যে আছে সবগুলোতে একটা টার্গেট রাখতে হবে যদি এরকম মাইনাস থাকে তাহলে বর্গ না থাকলেও আমরা যে কোনো একটাকে রেখে দেব বাকিদেরকে গুণ করে ওইরকম একটা বানাবো সবার কাছে ওরকম বানাতে পারলে আমরা কমন নিতে পারবো যে যেমন এখানে আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রেখেছি তোমরা প্র্যাকটিস করার সময় দরকার হলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আলাদা রেখে তারপরে এটার এটা গুণ করে শীস করমেনা শেষ কর বানানোর চেষ্টা করো দেখো হবে অথবা এটা রেখে দাও বাকি দুটাকে গুণ করে ওইটার মতো বানানোর চেষ্টা করো হয়ে যাবে মূলত আমরা গুণ করেছি এটার লাইনে আর এখানে এসে পাশাপাশি লিখেছি কমন নিয়ে এই বিষ করমেনা সি কর বানানোর জন্য কারণ আমরা এটা রেখে দিয়েছিলাম তাহলে তোমরা যখন এটা রেখে দিবে তখন তোমাদের কাজ হবে কি এটার মতো করে বাকিগুলোকে সাজানো সাজিয়ে লিখতে পারলে কমন নিলে আর কোনো কিছু বাকি রইবে না আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে এখানকার স এবং বরগুজ নম্বর অঙ্ক সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু